فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. যে সময়তে দিন উপর বলছিলেন যে এক বোন বিদেশ থেকে টাকা দিয়েছে তার বাসায় বাড়িতে বোনকে, যে চাল কিনে সে ফেতরা আদায় করবে, কিন্তু সে চাল কিনে করে নাই, ওই টাকা দিয়ে ফেতরা আদায় করে সেদিকে আদায় হলো কি হলো না। যে সময় তা দিনে পর আমি আগে বলেছি, বহুবার বলেছি, যারা বিদেশে থাকেন বা যারা ভিন দেশে বা ভিন কোনো দূর ডিস্ট্রিক্টে টাকা ফেতরা দিতে চান, সেখানে চাল পাঠানো সম্ভব না, তাই সেখানে টাকা পাঠিয়ে দিতে পারে। তো প্রবাসী বোন টাকা পাঠিয়ে দিতে পারে, সেখানে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই, এটা ওলামায়ে কেরামদের মত আছে এখানে ইনশাল্লাহ। আর যদি একান্ত বাড়িতে হয় তাহলে যেখানে উজুর নাই কোনো ধরনের, সেখানে সুন্নাতে রাসূল আছে, সাহাবায়ে কেরামদের আমল আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন খাদ্য দ্রব্য থেকে দাও, সুতরাং খাদ্য দ্রব্য থেকে দিবেন, এবং সাহাবায়ে কেরামও তাই করেছেন আজীবন, সুতরাং সেটাই করবেন, এটাই হলো উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। يا رب العالمين.